হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের পক্ষ থেকে সকল চাষি ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই নতুন এপিসোডে আমরা জানতে চলেছি ছাদে টবে কিভাবে তেজপাতা চাষ করবেন। শহরে অলিগলিতে ছাদ কৃষির জনপ্রিয়তা বর্তমানে আকাশচুম্বী, তা আজকের এই ভিডিওটি ছাদে কিভাবে তেজপাতা গাছের চাষ করবেন। বাংলাদেশে মশলা হিসাবে তেজপাতা খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদিত তেজপাতার বেশিরভাগই মশলা হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও তেজপাতা সুগন্ধি তৈরিতে এবং আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতে বহুল পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। তাই আজকের এই এপিসোডে আমরা জানতে চলেছি তেজপাতার ব্যবহার সম্পর্কে। প্রথমে জেনে নিব মাটির নির্বাচন সম্পর্কে। প্রায় সব ধরনের মাটি ও আবহাওয়ায় তেজপাতা জন্মাতে পারে, তবে সুনিষ্কাশিত গভীর বেলে দোআঁশ ও দোআঁশ তেজপাতা চাষের জন্য বেশি আদর্শ। বৈশাখ থেকে আশ্বিন মাস, অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবর মাসে তেজপাতা চারা বপনের উপযুক্ত সময়। বিকেলের দিকে সতেজ ও পুষ্ট চারা লাগাতে হবে। লাগানোর পর চারার গোড়ার মাটি অল্প চেপে দিতে হবে। কোনো চারা মারা গেলে সেই জায়গায় নতুন চারা লাগিয়ে দিতে হবে। সার প্রয়োগ সম্পর্কে এবার জানার চেষ্টা করি। প্রতি বছর গাছ প্রতি গোবর 50 কেজি, ইউরিয়া 150 গ্রাম, টিএসপি 150 গ্রাম, এমওপি 100 গ্রাম দিতে হবে। রোপণের সময় প্রতি টবে 10 কেজি ছাই ও 100 গ্রাম টিএসপি দিলে বেশি ভালো হয়। পরিমাণ মতন পানিতে চারা বেঁচে থাকতে পারে, তাই পানি জমিয়ে রাখা যাবে না। তাই যতটুক প্রয়োজন ততটুক চারা গাছে সেচের ব্যবস্থা করতে হবে। চারা লাগানোর 4 থেকে 5 বছরের পর থেকে প্রতি শীতকালে পাতা সংগ্রহ করা যায় এবং একটি গাছ থেকে 100 বছর বয়স পর্যন্ত পাতা সংগ্রহ করা যেতে পারে। স্বাস্থ্যবান ও কম বয়সী গাছ থেকে প্রত্যেক বছরে পাতা সংগ্রহ করা গেলেও রুগ্ন ও বেশি বয়সী গাছ থেকে 1 বছর অন্তরতর পাতা সংগ্রহ করা উচিত। বৃষ্টিতে পাতার সুগন্ধ নষ্ট হয়ে যায় বিধায় অক্টোবর থেকে মার্চ মাস পর্যাপ্ত পাতা সংগ্রহ করা হয়ে থাকে। গাছ থেকে পাতা তোলার পর 5 থেকে 7 দিন ছায়াতে শুকিয়ে নিয়ে বিক্রয়ের জন্য বস্তায় ভরা হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন এপিসোড নিয়ে।